সামনে একটা দোকান আছে তো, হ্যাঁ, এখানে চার্জিং গার্ড, মাউথ স্পিকার। ওখানে কি মানে টাকার বিনিময়ে করতেছেন? জি, সিম বেসগুলো আমি চেঞ্জ করতে। ও আচ্ছা, মানে এখানে একদিক দিয়ে এক মাসের ট্রেনিং নিচ্ছেন, আরেক দিক দিয়ে বাসার ওখানে দোকানে আবার কাজও করতেছেন। জি, কাজ করতেছি। আচ্ছা, তার মানে ধরেন যখন তিন, আপনার ট্রেনিংটা কয় মাসের? তিন মাস কমপ্লিট হওয়ার পর আমার মনে হয় আপনার কাজের অগ্রগতি বেড়ে যাবে। জি জি, বা হয়তো বা ভালো একটা সার্ভিস সেন্টারে ঢুকতেও পারবেন না, মানে এর কনফিডেন্স আপনি? এটা 100%, তিন মাস পরে আমি নিজে ব্যবসা দিতে পারবো বা জব করতে পারবো। জব করতে 2 মাস 10 দিন এখানে ক্লাস করাবো। ক্লাস করানোর পরে আমাদের মোতালাব প্লাজাতে আমাদের নিজস্ব দোকান আছে, সেখানে সরাসরি কাস্টমারের সাথে কিভাবে ডিলস করবে, কেমনে ডিলস করবে, আপনার কেমনে কাজগুলা করবে, ভয়টা কাটানোর জন্য আমরা সরাসরি ওখানে ইন্টারনেটে দিয়ে দিই। মোবাইল ফোন বলে কথা না, আমাদের এখানে কিন্তু ইলেকট্রনিক্স শেখানো হয়। আচ্ছা, বুঝছেন, ইলেকট্রনিক্স শিখলে আপনি ইলেকট্রনিক্সের যে কোনো আপনার যে কোনো আপনার ইকুইপমেন্টস আপনার ও চাইলে কি ঠিক করতে পারবে। বর্তমানে বাংলাদেশে আপনারা লক্ষ লক্ষ ছেলে মেয়ে পাবেন যারা বিবি, এমবিএ অথবা ইঞ্জিনিয়ারিং করে বেকার আছে, বা যারা টেকনিক্যাল কাজ করে, লাইক যেমন মোবাইল ট্রেনিং সেন্টার অথবা অটো বলেন বা যেটাই বলেন, তারা কিন্তু কেউ বেকার নেই, কোনো না কোনো কাজে আছে অথবা ব্যবসা করে কিন্তু তাদের জীবন যাপন করতেছে। তো আজকে আমরা আসছি মূলত আইফিক্স ফার্স্টে, এটা একটা ট্রেনিং সেন্টার, মোবাইল ট্রেনিং সেন্টার। বাংলাদেশের মধ্যে যদি নাম্বার 1 ট্রেনিং সেন্টার হয়ে থাকে সেটা বর্তমানে এই আইফিক্স ফার্স্টটা আছে। তো আজকের এই ভিডিওতে হেল্প করবো হচ্ছে সানাউল্লাহ ভাই। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো। তো ভাইয়া, আপনাদের এটা আমরা বর্তমানে যেটা হচ্ছে 3 নম্বর ল্যাবে আছে আমাদের, এটা হচ্ছে ল্যাব 3। আমাদের মোতালাব প্লাজার পাশে যেটা যমুনা ব্যাংকের পাশে যেটা আছে সেটা হচ্ছে ল্যাব 1। আচ্ছা, আর ইউসিবি ব্যাংকের বুথের উপরে যেটা আছে সেটা হচ্ছে আপনার ল্যাব 2। ল্যাব 2, তো তিনটার মধ্যে কিন্তু রানিং ক্লাস চলছে। কারণ আমরা 1-এ ছিলাম, 1-এ দেখতেছিলাম পুরো ভরপুর, এখানেও আপনার ক্লাস চলতেছে। বর্তমানে কয় নাম্বার ব্যাচ চলতেছে আমাদের? বর্তমানে 17 নম্বর ব্যাচ চলছে। আচ্ছা, নেক্সট 18 আসবে। ওখানে কি সিট খালি আছে? ওখানে সিট খালি আছে, সিট খালি আছে। আপনি প্রায় শেষের দিকে? আপনার শেষের দিকে। আচ্ছা, কোর্স সম্বন্ধে আমরা একটু জানি, এখানে কি কি কোর্স করানো হচ্ছে? আমাদের এখানে আসলে মূলত কয়েকটা কোর্স আছে, সেগুলোর মধ্যে হচ্ছে আপনার বেসিক কোর্স যেটা আছে সেটা হচ্ছে 3 মাসের কোর্স। 3 মাসের আপনার, 3 মাসের মধ্যে আমরা এখানে 2 মাস 10 দিন এখানে ক্লাস করাবো। ক্লাস করানোর পরে আমাদের মোতালাব প্লাজাতে আমাদের নিজস্ব দোকান আছে, সেখানে সরাসরি কাস্টমারের সাথে কিভাবে ডিলস করবে, কেমনে ডিলস করবে, আপনার কেমনে কাজগুলা করবে, ভয়টা কাটানোর জন্য আমরা সরাসরি ওখানে ইন্টারনেটে দিয়ে দিই। আচ্ছা, এই যে মোতালাব প্লাজা কিন্তু মোবাইল সার্ভিসিং এর জন্য সর্ববৃহৎ মোবাইল মার্কেট। এই মার্কেটে আমরা কি আপনার ইন্টারনেট সুবিধা দিচ্ছি। আরেকটা কোর্স আছে আমাদের, এবং যারা ভালো ইন্টারনেট করবে তারা তো সরাসরি চাকরি করতে পারবে। সরাসরি চাকরি করতে পারবে। আচ্ছা, হ্যাঁ, ভালো স্টুডেন্ট আমরা সরাসরি চাকরি দিয়ে দিই। একটা ব্যাপারে আমাদের আরেকটা কোর্স আছে, সেটা হচ্ছে অ্যাডভান্স কোর্স, সেটার ফি হচ্ছে 58,500 টাকা। সেটা করে আপনার যারা দোকানদার আছে, 10 বছর 5 বছর আপনার দোকানদারি করছে কিন্তু শুধুমাত্র বেসিক কাজগুলো করে, কিন্তু সে চাচ্ছে বর্তমানে যে আপডেট ফোনগুলো আছে সেগুলোর সাথে তাল মিলিয়ে, মানে বর্তমান যুগের সাথে তাল মিলিয়ে আপনার কাজ করার জন্য চাচ্ছে, এই যে অ্যাডভান্স কোর্স তাদের জন্য, ওই শুধুমাত্র অ্যাডভান্স কোর্স। আচ্ছা, আর যারা একদমই নতুন, মানে এই সেক্টরে পুরোটা নতুন, তারা কিন্তু আমাদের এখান থেকে চাইলে বেসিক করে আবার অ্যাডভান্স করতে পারে, তাদের জন্য আমাদের এখানে অফার আছে। সেই অফারটা হচ্ছে আমাদের স্টুডেন্টের, যারা আমাদের থেকে বেসিক করবে তাদেরকে আমরা আপনার অ্যাডভান্স সহ বেসিক টু অ্যাডভান্স যে কোর্সটা আছে সেটা ফি হচ্ছে শুধুমাত্র 52,000 টাকা, মাত্র ডিসকাউন্টে 52,000। আচ্ছা, ধরেন অনেকে তো ভাই জব করতেছে, ধরেন আপনার তাদের সপ্তাহে 6 দিন অফিস থাকে, তাদের জন্য কি এখানে কোনো সুযোগ সুবিধা আছে কিনা? যারা জব করে তাদের জন্য আমাদের এখানে সুযোগ সুবিধা আছে। 5 মাসের একটা কোর্স আছে, সেটা হচ্ছে শুধুমাত্র রাত্রে ক্লাস হয়, সেটা আপনার 5 মাসের কোর্স। সেটার কোর্স ফি সম্পর্কে জানতে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন। আচ্ছা, ওনাদের তো বেসিক অ্যাডভান্স না কি কোর্সটা করে আপনার বেসিক থেকে শুরু করে আপনি যেহেতু এখানে আসলে এখন বর্তমান যে ফোনগুলো আপডেট মডেলগুলো আছে সেগুলো কিন্তু কাজ করতে গেলে আপনার সফটওয়্যার এবং হার্ডওয়্যার দুইটাই জানা লাগে। অনেক টেকনিশিয়ান আছে শুধুমাত্র হার্ডওয়্যারের কাজ শিখে গেছে, আমাদের এখান থেকে না, হয়তো যে কোনো জায়গা থেকে শিখছে কিন্তু সে সফটওয়্যার আপনার কি কাজ শিখে নাই, তো সে চাইলে আমাদের এখান থেকে শুধুমাত্র সফটওয়্যার কোর্সটা নিতে পারে, সেটা কোর্স ফি অনলি 20,000 টাকা। আচ্ছা, অনলি 20,000। আচ্ছা, এখানে তো আমি আরেকটা যেটা দেখলাম, এখানকার পরিবেশ আসলে খুবই ভালো, আপনার টোটালি ফিরাতম নিয়ন্ত্রিত,
প্রতিটা জন্য আলাদা করে সেট আপ, মানে আমাদের প্রত্যেকটা স্টুডেন্টদের জন্য কিন্তু আপনি দেখেন আমাদের এখানে যারা ক্লাস করতেছে সবগুলো স্টুডেন্টদের জন্য কিন্তু আলাদা আলাদা টুলস ইকুইপমেন্ট সবগুলো আলাদাই আলাদা। এছাড়াও আমাদের আরো কিছু আপডেট টুলস ইকুইপমেন্টস আমাদের কাছে আছে, সেগুলো দিয়ে আমরা যখন এটা ক্লাস চলে তখন সেগুলো বের করে আমরা কাজ শেখাই। আচ্ছা আচ্ছা, একবার ল্যাবে যে বড় বড় মেশিনগুলো ওগুলো সবই আপনারা শেখান। মোবাইল ফোন বলে কথা না, আমাদের এখানে কিন্তু ইলেকট্রনিক্স শেখানো হয়। বুঝছেন, ইলেকট্রনিক্স শিখলে আপনি ইলেকট্রনিক্স এর যে কোনো আপনার যে কোনো আপনার ইকুইপমেন্টস আপনার ও চাইলে কি ঠিক করতে পারবেন। ও আচ্ছা, মানে অন্যান্য যে কোনো বডি ঠিক করতে পারবেন। ঠিক আছে, আমরা ইলেকট্রনিক্স পড়ানোর পরে আমরা তখন মোবাইল সার্ভিসিং এর কাজ। আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে একবারে গোড়াটাই আপনারা ধরে দিচ্ছেন। হ্যাঁ জি, সেটা করে আপনার যে কোনো যে জিনিসগুলো আরো সহজে করতে পারবেন। মনে করেন হাতুড়ে ডাক্তার আর এমবিবিএস ডাক্তারের মধ্যে অনেক পার্থক্য আছে। ঠিক তেমনি আমরা চাচ্ছি আমরা যারা নারীরা এগিয়ে যাইতে পারে আপনার ওদের শুধুমাত্র 2000 টাকা রেজিস্ট্রেশন করে চাইলে ওরা আপনার আমাদের এখানে কোর্স করতে পারে। এটা কি সব মেয়েদের জন্য? সব মেয়েদের জন্য, যে কোনো মেয়ে আসলে হবে। হ্যাঁ, যে কোনো মেয়ে। আর ধরেন এখন এটা তো আপনাদের ঢাকা শহরে আউটলেট, ঢাকা শহরে যারা থাকে খুব সহজে এখানে এসে আমাদের এখানে কিন্তু বাংলাদেশের 64 জেলার সব জেলারই স্টুডেন্ট আমাদের এখানে আসে পড়ে। ঢাকার বাইরে অনেক স্টুডেন্ট আছে আমাদের। আমাদের নিজস্ব হোস্টেল সুবিধা আছে, আমাদের হোস্টেলে থেকে আমাদের হোস্টেল হচ্ছে আমাদের আমাদের ট্রেনিং সেন্টারের খুব কাছে আমাদের হোস্টেলগুলো, চাইলে এখানে থেকে আপনি আমাদের এখানে পড়তে পারেন। ওটা সিকিউরিটির এটা কি আপনাদের আন্ডারে? হ্যাঁ, সিকিউরিটি আমাদের আন্ডারে। মানে আপনাদের হোস্টেলে যদি কেউ থাকে এখানে? আমাদের হোস্টেল সিকিউরিটি আমাদের আন্ডারে। এবং আরেকটা ব্যাপার হচ্ছে আপনার হোস্টেলগুলো একদম খুব কাছে আমাদের ট্রেনিং সেন্টারের কাছে, এবং থাকা খাওয়ার মানে সবের সবই ব্যবস্থা সবগুলো আছে। মানে কোনো গার্জিয়ান যদি এখানে পাঠায় সে নিশ্চিন্তে পাঠাতে পারবে তার ছেলে। কম খরচে আমাদের এখানে থাকা খাওয়ার ব্যবস্থা আছে। আচ্ছা, আর আপনাদের এখানে মূলত যারা পড়তেছে মানে এখানে ট্রেনিং করতেছে ম্যাক্সিমাম কিসের জন্য? জবের জন্য, বিদেশ যাওয়ার জন্য, না চাকরির জন্য? এখানে আসলে বিভিন্ন ধরনের স্টুডেন্ট আসে, অনেকে আসে মনে করেন বিদেশ থেকে এসেও আমাদের এখানে জয়েন করে ওরা কাজ শিখে আবার বিদেশে চলে যাচ্ছে। অনেকে আছে বিদেশে গিয়ে মনে করেন বিভিন্ন ধরনের কাজ করে, কম টাকার কাজ করে বা কোনো একটা মনে করেন কষ্টের কাজ করে, সে চাই যে ওই কাজ থেকে সে আপনার ওই মোবাইল সেক্টরে আসার জন্য। তখন অনেক স্টুডেন্ট আছে যে যারা আপনার বিদেশ থেকে এসে কাজ শিখে আবার বিদেশে চলে যায়। এরকম আছে, আবার অনেক স্টুডেন্ট আছে যারা ইউরোপ কান্ট্রিতে যায় পড়াশোনা করার জন্য যায়, তারা কিন্তু আপনার পার্ট টাইম একটা কাজ করার সুযোগ আছে, সেটা তো আপনি জানেন। ওই যে পার্ট টাইম কাজ করার জন্য তারা কিন্তু এই মোবাইল সেক্টরকে চুজ করে নেয়, এটা করলে ওখানে অনেক বেশি আপনার ইনকাম করা যায়। আচ্ছা আচ্ছা, তো ঠিক আছে সানাউল্লাহ ভাই, আমি কয়েকজনের সাথে একটু কথা বলি, তারা আসলে এখানে শিখে কি পরিমাণ এক্সপার্ট হয়েছে অথবা তাদের আপনাদের সার্ভিসটা কেমন, এটা আসলে আমাদের সার্ভিস সম্পর্কে আমি বলার থেকে আমাদের স্টুডেন্টদের থেকে আপনারা অনেস্ট রিভিউ নিতে পারেন। আচ্ছা, কোনো প্রবলেম, যে কোনো স্টুডেন্ট থেকে আপনি রিভিউ নিতে পারেন। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, ধন্যবাদ। ইয়াসির হাবিব, তো আপনার কয় মাস হয়েছে এখানে? এক মাস শেষ হয়েছে। আচ্ছা, এক মাস শেষ হয়েছে, তো এখন বর্তমানে কি প্র্যাকটিস করতেছেন আপনি? এখন আসলে আমাদেরকে বিভিন্ন সেকশন আইসি কিভাবে চিনবো আসলে এর সঙ্গে ক্লাস হয়েছে আজকে। আচ্ছা আচ্ছা, তো আসলে এটা নিয়ে প্র্যাকটিস করতেছি। ও আচ্ছা, আজকে যে ক্লাসটা হয়েছে ওটা আবার আপনি একটু ঝালাই করার জন্য যে প্র্যাকটিস করতেছি আর সেকশনগুলো মানে ছানার চেষ্টা করতেছি। আচ্ছা, তো ভাইয়া এখানে যে আপনার ট্রেনিংটা নিচ্ছেন আর এতে কি আপনি স্যাটিসফাই যে এক মাসের ট্রেনিংটা নিয়েছেন? জি আলহামদুলিল্লাহ স্যাটিসফাইড। দুই মাস পর তো হয়তো আপনাদের কমপ্লিট হয়ে যাবে, তখন আপনি কি করবেন আর কি? জব না ব্যবসা? জব বলতে আমার দেশের বাইরে যাওয়ার সব কিছু অ্যাক্টিভ আছে। আচ্ছা আচ্ছা, মানে মূল কথা হচ্ছে যে আপনি বিদেশে গিয়ে যাতে হাতের কাজ করে খেতে পারেন এই জন্য একটা এক্সট্রা ট্রেনিং নিয়ে যাচ্ছেন? হ্যাঁ, অপশনাল একটা কাজ। আচ্ছা আচ্ছা, তো এটা একটা ভালো জিনিস করছেন আপনি, কারণ বিদেশে যাওয়ার গেলে কিন্তু এগুলো অনেক চাহিদা, একবার বাংলাদেশ থেকে শিখে গেলে কিন্তু একটা ভালো আউটপুট পাবে। এক সেক্টর না হলে এক সেক্টর হবে। হ্যাঁ 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 হ্যাঁ। দেশের বাড়ি কোথায় আপনার? আব্দুল্লাহ ভাই, তো ভাইজান আপনাদের তো এখন মনে হয় আপনার ক্লাসটা শেষ, তারপরেও আপনার এখানে কাজ করতেছেন, প্র্যাকটিস করতেছেন? ও এখানে হচ্ছে আপনার ক্লাস শেষ হয়ে গেলো প্র্যাকটিস করা যায় না? জি জি, যে কোনো সময় সে করা যায়। জি জি। আচ্ছা, তো এটার কি মানে করতেছেন প্র্যাকটিসটা? এটা আইসি রিপেয়ারিং করতেছেন। আচ্ছা, আইসি রিপেয়ারিং করতেছেন। এর আগে কি কোনো আপনি এরকম কোনো রিপেয়ার কি সলভ করছেন? মানে হ্যাঁ, এখান থেকে কাজ শেখার পরে বাসায়, তারপর বাসার সামনে একটা দোকান আছে তো, হ্যাঁ এখানে চার্জিং গার্ড, মাউথ স্পিকার,
ওখানে কি মানে টাকার বিনিময়ে করতেছেন? জি, সিম বেস এগুলো আমি চেঞ্জ করতে। ও আচ্ছা, মানে এখানে একদিক দিয়ে এক মাসের ট্রেনিং নিচ্ছেন, আরেকদিক দিয়ে বাসার ওখানে দোকানে আবার কাজও করতেছেন? জি, কাজ করতেছি। আচ্ছা, তার মানে ধরেন যখন তিন, আপনার ট্রেনিংটা কয় মাসের? তিন মাস কমপ্লিট হওয়ার পর আমার মনে হয় আপনার কাজের অগ্রগতি বেড়ে যাবে, বা হয়তো বা ভালো একটা সার্ভিস সেন্টারে ঢুকতেও পারবেন না? মানে এর কনফিডেন্স আপনি? এটা 100%, তিন মাস পরে আমি নিজে ব্যবসা দিতে পারবো বা জব করতে পারবো। জব করতে পারবেন? আচ্ছা।